এইচআর ট্র্যাকপো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে এসেছি, এটি ফেসবুকের ভাইরাল একটি অ্যাপস নিয়ে, যে অ্যাপসটি বর্তমানে ফেসবুকে সবচাইতে বেশি জনপ্রিয়তা পেয়েছে, সোশ্যাল মিডিয়ার আলোচনার ঝড় হয়ে এসেছে যে অ্যাপসটি। এই অ্যাপসটি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এই অ্যাপসটি হচ্ছে পিটু অ্যাপস। যে অ্যাপসটি দিয়ে আপনারা আপনাদের ছবি দিয়ে বিভিন্ন ধরনের প্র্যাঙ্ক ইমেজ তৈরি করতে পারবেন, ফানি ফানি ধরনের ইমেজ, ফানি ভিডিও এবং বিভিন্ন ধরনের ভিডিও এডিটিংয়ের কাজ সহকারে অনেক মানে অনেক ফানি টাইপের কিছু একটা করতে পারবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই এই অ্যাপসটিতে। তো এর জন্য আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে। তো আমরা এখন প্লে স্টোরে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি অ্যাপসটিকে কীভাবে ব্যবহার করবেন কিছুটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং অ্যাপসটি কী কী কাজ করে সেই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এই অ্যাপসটিকে আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব। তো প্লে স্টোরে গিয়ে যদি আমরা লিখি পিটু, দেখুন এখানে অলরেডি চলে এসেছে একটি ক্যামেরা আইকনের মতো একটি অ্যাপস। তো আমরা এই অ্যাপসটিকে, এই যে এখানে দেখুন, ঠিক এই অ্যাপসটিকে আমরা ইনস্টল করব। এই অ্যাপসটির রিভিউটা একটু দেখুন, 4.4, এখানে 4.4 এটার রেটিং আছে, এবং এটা ডাউনলোড আছে। দেখুন ডাউনলোডটা আমি দেখিয়ে দিচ্ছি, এখানে দেখা যাচ্ছে না, এটা ডাউনলোড আছে 10 মিলিয়নের মতো আর কি। আপনারা অবশ্যই দেখে নেবেন, এটা ডাউনলোড আছে 10 মিলিয়ন। তো বন্ধুরা, এই অ্যাপসটিকে আমরা ইনস্টল করব। তো বন্ধুরা দেখুন, অ্যাপসটি আমার এখানে ইনস্টল হয়ে গেছে। তো এই অ্যাপসটি ইনস্টল হওয়ার পর এটাকে আমরা ওপেন করব। তো অ্যাপসটি ওপেন করার পর ঠিক এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তো এখানে আমরা যে পারমিশনগুলো চাবে, এই পারমিশনগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে একটি অ্যাড চলে এসেছে। তো দেখুন এখানে কিছু পারমিশন চাচ্ছে, এগুলোকে আমরা অ্যালাউ করে দেব। তো আমরা এখানে যাবে পারমিশন গুলোকে। ইনস্টল হওয়ার পর অ্যাপসেরই কিছু অ্যাড আছে, অ্যাডগুলোকে দেখানো হচ্ছে। তো দেখুন ঠিক এইটা, এই ধরনের একটা ইন্টারফেস আসবে।
অ্যাপসটি ওপেন হওয়ার পর দেখুন ঠিক এই ধরনের একটি ইন্টারফেস আসবে, এবং এখানে আপনার এডিট অপশন, মেকআপ অপশন, কলেজ সরি কলেজ ক্রেজি এক্স ফেস কাট আউট ফান ভিডিও, এই সবগুলো অপশনেই আপনারা কাজ করতে পারবেন। তো বর্তমানে যে যে কাজটির জন্য এই অ্যাপসটি পপুলারিটিটা বেড়ে গেছে, এটি হচ্ছে ক্রেজি এক্স ফেস এবং ফান ভিডিও। তো আমি ক্রেজি এক্স ফেসের কিছু কাজ আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে অনেক ধরনের স্টাইল দেওয়া আছে, তো আমি এখান থেকে একটা স্টাইল দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন তো এটাকে ওপেন করার পরে এখানে ক্যামেরার একটা রুল চলে আসবে, দেখুন গুলবিত্তের মতো। এটাতে আমাদের ফেসটিকে লাইভ একটা ছবি দিতে বলতেছে। তো আমি এখানে আমার গ্যালারি থেকে, আর যদি আপনারা লাইভ ছবি না উঠাতে চান তো আপনারা গ্যালারি থেকে একটা ছবি দিয়ে দিতে পারবেন। তো আমি এখান থেকে একটি ছবি দিয়ে দিচ্ছি, দেখুন ছবিটি প্রসেস হচ্ছে। দেখুন বন্ধুরা ছবিটিকে তারা নিজেরাই কাস্টমাইজ করে, সফটওয়্যারটি নিজেই কাস্টমাইজ করে এখানে একটি সুন্দর স্টাইল তৈরি করে ফেলেছে। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো অন্য কোনো স্টাইল যদি পছন্দ হয় সেটা আপনারা দেখতে পারেন। দেখুন ছবিটি আপনার ছবি রেখে তারা বিভিন্ন স্টাইলে পরিণত করে দেবে। দেখুন এই হচ্ছে অ্যাপসের সবচেয়ে মজার একটি বিশেষত্ব, এই কারণে মূলত এই অ্যাপসটি এত জনপ্রিয়তা পেয়েছে। যেই স্টাইলই করুন না কেন আপনার ফেসকে ওই ছবির সাথে মিল রেখেই আপনার ছবিটিকে কাস্টমাইজ করবে। তো বন্ধুরা দেখুন আমার অ্যাপসটি জেনারেটিং প্রায় হয়ে গেছে। সেভ দিয়ে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো ফানি ভিডিওটিকে, আপনারা এখানে রেন্ডার করার পর সেভ দিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন এখানে আরো অনেক স্টাইল আছে, আমরা এখান থেকে অন্য একটি স্টাইলকে দেখি কিভাবে কাস্টমাইজ করা যায়, কি ধরনের ফান তৈরি করে এই জিনিসটা দেখার জন্য আমরা অন্য একটি ভিডিওতে চলে যাচ্ছি। দেখুন দেখুন পিকিং দ্য মুন ফর ইউ এই স্টাইলটিকে আমরা যদি দেখি, এখানে স্টার্ট অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা একটা ছবিকে চুজ করে দেবো, এবং ছবিটিকে আমরা এখানে সিলেক্ট করে দেবো। এখানে প্রিভিউতে দিয়ে দেবো, এটা জেনারেটিং হচ্ছে।
এ হচ্ছে ফানি ভিডিও তৈরি করার সিস্টেম, আমি আপনাদেরকে কিছুটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো আপনারা এগুলো সবগুলো অপশনে ঢুকে ঢুকে আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নেবেন, আপনাদের মানে যে কাজটি করতে সবচেয়ে ইন্টারেস্ট মনে করেন সেটি আপনারা এখান থেকে করবেন। তো আশা করি এই অ্যাপসটি অনেক ভালো লাগবে আপনাদের, আমার কাছে অনেক ভালো লেগেছে। তো তো আজকের মতো এখানেই সমাপ্তি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে, সে পর্যন্ত ভালো থাকবেন। আর সে সাথে আমার যে বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করতে ভুলবেন না, লাইক কমেন্ট। এবং বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং তার পাশাপাশি বেল আইকনটি ক্লিক করতেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।